করোনায় আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে গেল এক বছরে 248 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনসুলেটে সর্বশেষ এই তথ্য জানানো হয়। মিশনের তথ্য অনুযায়ী 2020-2021 সালে আবুধাবিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 111 জন। দুবাই ও উত্তর আমিরাতে করোনায় মারা গেছেন 137 জন। সরকারের ঘোষণা অনুযায়ী প্রবাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর পরিবার অনুদান পাবেন 3 লাখ টাকা। এই অনুদান পেতে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে মৃত ব্যক্তির পাসপোর্ট ফটোকপি, দূতাবাসের প্রত্যয়নপত্র, মৃত্যু সনদ, চেয়ারম্যান সনদ, দায়মুক্তি সনদ, অঙ্গীকারনামা, ক্ষমতা অর্পণ পত্র ও ব্যাংক হিসাব নম্বর জমা দিতে হবে।